আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমার ইউটিউব চ্যানেল দেশি রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। যে শাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেথি শাক। আমি দেখিয়ে দিলাম যারা চেনেন না তাদের জন্য। মেথি শাকটা কিন্তু অনেক রোগের জন্য খুবই ভালো, বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে এবং কোলেস্টেরলের সমস্যা থাকে তাদের জন্য খুব খুব ভালো। তো যারা চেনেন না তারা দেখে নিলেন। আমি শাকটাকে প্রথমে কেটে নিলাম। প্রথমে আমি শাকটা ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে নিয়েছি। অবশ্যই আপনারা শাকটা কেটে নেওয়ার আগে ধুয়ে নেবেন, এতে করে শাকের যে গুণাগুণটা থাকে সেটা বজায় থাকে। শাকটা ভাজি করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, জাস্ট কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, আর ভাজার জন্য তেল, স্বাদের জন্য লবণ। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব, আপনারা যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন, আপনাদের ইচ্ছা। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। মেথি শাকটা যারা ভাবেন যে হয়তো বা তিতো হতে পারে, আপনারা একদিন যদি বাসায় ট্রাই করে দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে আবারও এনে খাবেন। শাকটা কিন্তু হয়তো খালি মুখে একটু তিতা লাগতে পারে, বাট ভাত দিয়ে যখন খাবেন একদমই তিতা লাগবে না। তো আমার তেলটাও গরম হয়ে গিয়েছে, আমি রসুন দিয়ে দিয়েছি প্রথমে। রসুনটাকে প্রথমে এক দুই মিনিট ভেজে নেব যাতে রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। শাকটাকে কিন্তু আগে ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না। আমি পেঁয়াজ আর কাঁচামরিচকে প্রথমে একটু ব্রাউন করে ভেজে নিব, তারপর কেটে রাখা শাকটা দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা। যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি এই মেথি শাক ভাজি, তারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন, আমি নিশ্চিত তারা পরবর্তীতে আবারও খাবেন। মানে খুব ভালো লাগে শাকটা খেতে, আমিও প্রথমে খেতে চাইতাম না। আচ্ছা, একদিন খাওয়ার পর দেখলাম যে না, এটা তো এমন আহামরি কিছু না যে খাওয়াই যাবে না, খুব ভালো খেতে। তো আপনারাও ট্রাই করতে পারেন। আর রান্নাও কিন্তু একদম ইজি, কোনো ঝামেলার কিছু নেই। শাকটা থেকে কিন্তু কিছুটা পানি বের হবে, আর এই পানিতে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আপনাকে এক্সট্রা করে পানিও দিতে হবে না আর ঢাকাও দিতে হবে না। ঢাকা দিয়ে রাখলে যে পানিটা বের হবে ওটা শুকাতে অনেকটা টাইম লাগবে আর শাকটা ওভারকুক হয়ে যাবে। তাই আপনারা ঢাকা ছাড়াই একটু নেড়ে চেড়ে শাকটাকে, এই যে দেখুন কিছুটা পানি বের হয়েছে, এই পানিটাই শাকটা রান্না হয়ে যাবে। পানিটা শুকানো পর্যন্ত জাস্ট নেড়ে চেড়ে নেবেন, ব্যাস হয়ে যাবে শাক ভাজি, মজাদার শাক ভাজি। আমার শাক ভাজাও প্রায় হয়ে এসেছে, দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। আমি এখন তুলে নিব। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।